22 দিনের মতো শাহবাগের জাগরণ মঞ্চ মুখর হয়ে আছে স্লোগানে স্লোগানে। আজ বিকেল 4টায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে গণজাগরণ মঞ্চের নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাল্গুনী রশিদ। আমরা সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফাল্গুনিয়া, আপনি নিশ্চয়ই, আমি দেখতে পাচ্ছি যে গণ স্বাক্ষর অভিযান যেখানে চলছে নেওয়া হচ্ছে সেই প্যান্ডেলের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, সেখানকার অবস্থা আমাদের জানান। যেহেতু 4টায় একটা কর্মসূচি আছে, সেখানকার প্রস্তুতি কি এর মধ্যে শুরু হয়েছে? মুন্নি, আপনি জানেন সকাল থেকে আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে এই গণজাগরণ মঞ্চ কিন্তু শেষ হয়ে যায়নি। মানুষজনের সমাবেশ কম থাকলেও মানুষ একেবারেই চলে যায়নি, কিন্তু এই মুহূর্তে এই গণজাগরণ মঞ্চে কিন্তু মানুষ সবাই মূলত ভিড় করেছে। যে গণস্বাক্ষর কর্মসূচি চলছে সেখানে, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে গণস্বাক্ষর কর্মসূচি চলছে, এবং এখানকার যে আয়োজকরা আছেন তারা আমাকে জানিয়েছেন যে গতকালের হিসেব অনুযায়ী শুধু এই শাহবাগের মিডিয়া সেলেই পর্যন্ত 1,20,000-এরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন তাদের 6 দফা দাবি সাথে সমর্থন জানিয়ে এই এখানে স্বাক্ষর করেছেন। এবং সকাল থেকেই এখানে মানুষ স্বাক্ষর করে চলেছেন। যারা অফিসগামী ছিলেন তাদেরকে আমি সকালে দেখেছি, অনেকে মর্নিং ওয়াক শেষ করে এসে এখানে স্বাক্ষর করেছেন। এছাড়াও যারা স্কুল কলেজের শিক্ষার্থী ছিল তারাও এখানে এসেছেন। পাশাপাশি এখনও বহু মানুষের ভিড়। এই সময়টি বেশ ব্যস্ত একটি সময় শাহবাগের জন্য, তারপরেও কিন্তু গণস্বাক্ষর কার্যক্রম চলছেই। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে বিকেল 4টায় এই গণজাগরণ মঞ্চ থেকে কিন্তু একটি কর্মসূচি দেওয়া হয়েছে যে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল হবে এবং সেখান থেকে একটি স্মারকলিপি পেশ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং আগামী বৃহস্পতিবার মহাসমাবেশের আহ্বান করা হয়েছে রাজধানীর যে বাণিজ্যিক অতিথিরা, সেখানে সেই মহাসমাবেশ সফল করার জন্য আহ্বান জানিয়ে সেখানকার যে আয়োজকরা রয়েছেন তারা। এবং মুনি, এই ছিল আমার কাছে মোটামুটি আগের সর্বশেষ অবস্থা। ফাল্গুনী, আপনাকে ধন্যবাদ। ফাল্গুনী রশিদ আমাদের সহকর্মী গণজাগরণ মঞ্চের সবশেষ অবস্থা জানালেন আমাদের।